সুন্দরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সুবহান তানভীরের বিদেশ যাত্রার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে এক তরুণীর লাশ উদ্ধারের ঘটনায় দায়েরকৃত মামলায় পুলিশের পক্ষ থেকে মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম আদালতে দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হলে বিচারক শহীদুল ইসলাম তা মঞ্জুর করেন। ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার জাফর হোসেন বলেন, সায়েম সুবহানের দেশ থেকে পুলিশের করা আবেদন মঞ্জুর করেছে আদালত। মৃত তরুণীটির বোন আত্মহত্যার প্ররোচনার অভিযোগ তুলে সায়েম সুবহান তানভীরকে অভিযুক্ত করে মঙ্গলবার ভোররাতে মামলাটি করেন। সোমবার সন্ধ্যার পর গুলশান দুই এর একটি ফ্ল্যাট থেকে মুসাররাত জাহান মুনিয়া নামের এক তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ওই তরুণীর বোন নুসরাত জাহান গুলশান থানায় মামলা করেন। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে বসুন্ধরা গ্রুপের MD সায়েম সুবহানকে মামলায় আসামি করা হয়। মৃত ওই তরুণীটি উচ্চ মাধ্যমিক পর্যায়ের একজন ছাত্রী ছিলেন বলে জানান পুলিশের কর্মকর্তারা। ঢাকার অভিজাত এলাকা গুলশানের একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে কয়েক মাস ধরে তিনি একাই থাকছিলেন। তার পরিবার থাকে কুমিল্লা শহরে।